আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আমি মাসুক, আবার আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম ফাতেমা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। তো আজকে যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে 3ds max-এ কিবোর্ড শর্টকাট কমান্ড নিয়ে। অর্থাৎ 3ds max-এ আমরা যদি এইভাবে টুলবার থেকে টুকে টুকে যদি কাজ করতে যাই তো এটা অনেক দেরি হয়ে যায়। তা আমরা জাস্ট এখান থেকে টুলগুলা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে সেট আপ করতে হয় সেটাই শিখবো এই টিউটোরিয়ালে। তো যাই হোক, কথা বেশি না বাড়ায় কাজ শুরু করি। এটা প্রথমে ডিলিট করে দিই। তা আমি যেহেতু আমি কাজ করতে গেলে যেটা যে টুলটার বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, আর এখানে একটা মডিফায়ার আছে আমার, হচ্ছে এক্সট্রুড মডিফায়ার। এখানে ক্লিক করলে মডিফায়ার আসে একটা, সেটা হচ্ছে এক্সট্রুড মডিফায়ার। তা আমি দুইটা, একটা মডিফায়ার একটা টুল আমি কিবোর্ড শর্টকাটে সেট আপ করে আপনাদেরকে দেখাবো। দেখেন এইভাবে কিন্তু টুকে টুকে এক্সট্রুড করতে গেলে একটু দেরি হয়ে যায়। মনে করেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সরি, নিয়ে এখানে এক্সট্রুড করলাম, দেরি হয়ে গেল। তো এইভাবে যদি আমি এখানে একটা স্ট্যান্ড নিলাম, নিয়ে এটাকে আমি এখন এক্সট্রুড মডিফায়ার দিয়ে এক্সট্রুড করব। তো এটা করতে গেলে আমাকে ঠিক এই মডিফাই টুলের উপর ক্লিক করা লাগবে, তারপরে এখানে মডিফায়ার লিস্ট এটার উপর ক্লিক করে এখানে এক্সট্রুড কমা মডিফায়ারটা খুঁজে বের করা লাগবে এক্সট্রুড। তো এটা খুবই সময় সাপেক্ষ একটা বিষয়। তো যাই হোক, আমরা এটা যত শর্টকাটে পারা যায় আর কি, শর্টকাটে করা যায় অল্প সময়ের মধ্যে, এই কাজটা এই টিপসটাই শিখবো এখন কিভাবে কিবোর্ড শর্টকাট কমান্ড ইউজ করতে হয়। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে, মনে করেন আমি রেক্ট্যাঙ্গেল টুলটা ব্যবহার করব, রেক্ট্যাঙ্গেল টুল। তো এইটা আমার এখান থেকে নিতে দেরি হয়ে যায়, তার জন্য আমি কি করব, এটা কিবোর্ড শর্টকাটে নিয়ে আসতে গেলে যেটা প্রথমে করা লাগবে সেটা হচ্ছে আমরা কাস্টমাইজে যাবো। এখানে উপরে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কাস্টমাইজ ইউজার ইন্টারফেস, এখানে দেখেন একটা বক্স আসছে, ডায়লগ বক্স। এখানে দেখেন তো 3ds max যত কমান্ড আছে, যত টুল আছে, সবগুলো টুল কমান্ডের কিন্তু সিরিয়াল এখানে রয়েছে, নাম এখানে রয়েছে। তা আমরা এখান থেকে যে টুলটা, যে কমান্ডটা আমরা সিলেক্ট করব সেটা আমরা প্রথমে সিলেক্ট করি। তো আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা এখান থেকে আর্ট চাবি, কিবোর্ড থেকে আর্ট চাবি, দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল শেপটা চলে আসছে, এটা সিলেক্ট করব। করার পর এখানে হট কি, অর্থাৎ যে কিটা দিয়ে আপনারা শর্টকাটটা সেট আপ করবেন সেই কিটা এখানে দেওয়া লাগবে। তো আমি সাধারণত এটা এখানে ব্যবহার করি শিফট ডি দিয়ে, শিফট চাপে ধরে ডি, দেখেন নট অ্যাসাইন্ড, এখানে অ্যাসাইন করে দিতে হবে। এখানে কিবোর্ডে 3ds max-এ অনেক কমান্ড এভাবে শর্টকাটে সেট আপ করা আছে। তা আমরা খেয়াল রাখবো যে কোন কিটা দিয়ে আসলে কোনো কমান্ড সেট করা নাই, তো সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো রেক্ট্যাঙ্গেল শেপটা এটা সিলেক্ট করার জন্য শিফট ডি, এটা অলরেডি সেট আপ দেওয়া ছিল না, যার কারণে আমি এটা এখানে অ্যাপ্লাই করলাম। এভাবে আপনারা খুঁজে বের করবেন। অনেক কমান্ড আছে যেগুলো অলরেডি কিবোর্ডে কিন্তু সেট আপ দেওয়া আছে, অটোকাটে যেভাবে সেট আপ দেওয়া থাকে কিবোর্ড শর্টকাটে, ঠিক ওইভাবে কিন্তু 3ds max-এ সেট আপ দেওয়া আছে। তা আপনারা এভাবে এটা খুঁজে বের করবেন কোনটা আসলে সেট আপ দেওয়া নাই। এটা অ্যাসাইন করে দিলাম। আমরা দেখি যে এখানে রিডু স্ক্রিন অপারেশন, দেখেন এটা কন্ট্রোল ওয়াই দিয়ে সেট করা আছে, ঠিক আছে, শিফট ওয়াই দিয়ে সেট করা আছে আপনার রিডু ভিউপোর্ট অপারেশন। এরকম অনেক কমান্ড আছে যেগুলো কিবোর্ড কি দিয়ে সেট আপ করা আছে, রেন্ডার, শিফট কিউ দিলে অলরেডি রেন্ডার হয়ে যাবে। তো এরকম অনেক কমান্ড আছে। তো রেক্ট্যাঙ্গেল শেপটা সেট করা ছিল না, সেটা আমি শিফট ডি দিয়ে সেট করলাম। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা সেট করবো, সেটা হচ্ছে এক্সট্রুড মডিফায়ার। তো আমরা কিবোর্ড থেকে এক্সট্রুড ই চাপি, দেখেন ই দিয়ে যত কমান্ড আছে, মডিফায়ার আছে, সব কিন্তু এখানে চলে আসছে সিরিয়ালে। তা আমরা এক্সট্রুড মডিফায়ারটা খুঁজে বের করি, এই যে চলে আসছে এক্সট্রুড মডিফায়ার, এটা সিলেক্ট করলাম। করার পরে এটা কিবোর্ড থেকে অল্টার এফ, এই হটকি এখানে সিলেক্ট করি, অল্টার এফ, অ্যাসাইন হয়ে গেল, অ্যাসাইন করে দিই। এবার এটাকে, এই ফাইলটাকে আমরা এখান থেকে সেভ করে দিই, যে কোনো একটা জায়গায় সেভ করে দিলে হবে। ওকে, কেটে দিই, আমাদের কাজ শেষ। যে কোনো এক জায়গাটা সেভ করে রাখবেন, তা না হলে কিন্তু কোনো ফাইল এটা কাজ হবে না। তো যাই হোক, আমি প্রফেশনালি যেটা কাজ করতেছিলাম সেই ফাইলটা এখন বের করি। এই যে এটা আমার ফাইল, ওপেন হচ্ছে, একটু সময় লাগবে, হয়ে গেছে, ওকে,
কন্টিনিউ। তো আমি এখানে যেহেতু ওয়াল গুলো তুলবো সেহেতু আমাকে রেক্টাঙ্গেল টুলটা বেশি ব্যবহার করে থাকি আমি, সেহেতু রেক্টাঙ্গেল টুলটা আমি বেশি ব্যবহার করব। তো রেক্টাঙ্গেল টুলটা আমরা কি কোন কি দিয়ে সেট আপ করছিলাম সেটা হচ্ছে শিফট ডি। তো শিফট ডি চাপে এখান থেকে দেখেন এখান থেকে রেক্টাঙ্গেল টুল কিন্তু অলরেডি চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমার মাউস দিয়ে কিন্তু ক্লিকও করা লাগতেছে না। তো আমি স্ন্যাপ টুলটা অন করি এস চাপি, দেখেন হয়ে গেছে। এটাকে আমি এক্সট্রুড করবো, এখান থেকে আমার এক্সট্রুড মডিফায়ারে যাওয়ার দরকার নাই। এই মডিফায়ার লিস্টে কেন আমাকে এক্সট্রুড মডিফায়ারে যাওয়ার দরকার নাই, আমি জাস্ট এখানে অল্টার এফ চাপবো, দেখেন এক্সট্রুড হয়ে গেছে। তো ভাইরা আমার ঠিক এইভাবে আপনারা 3ds ম্যাক্সে কিবোর্ড শর্টকাট সিলেক্ট করতে পারেন। টিউটোরিয়াল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে কিছু করার নাই। আর আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি, দোয়া করবেন যেন ভালো কিছু শেখাতে পারি। তো এই বলে আমি আমার টিউটোরিয়াল শেষ করতেছি, আল্লাহ হাফেজ।